সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু কর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আবারও চলে আসছি লাইভে। আমরা কিন্তু উদয়ন কেন্দ্রে ছিলাম, আপনারা জানেন যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এইমাত্র কিন্তু 11টা যেই বেজে গেছে সেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা, যেটা 4 মে ছিল, সেই পরীক্ষা কিন্তু অলরেডি শেষ। এখন কিন্তু শুধুমাত্র আসলে সময়ের অপেক্ষা, রেজাল্টের প্রহর গুনবে আমাদের শিক্ষার্থীরা। তো আমি এখানে দেখছি আমাদের এক ভাই আছে শিক্ষার্থী, সে পরীক্ষা দিছে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে। কেমন হয়েছে? প্রশ্ন কি অনেক কঠিন হয়েছে নাকি সহজ? প্রশ্ন অনেক সহজ হয়েছে। আপনারা কিন্তু জানেন যে আসপেক্টের পক্ষ থেকে কিন্তু খুব দ্রুত আমরা যত বেশি তাড়াতাড়ি পারি প্রশ্ন সলভ করে আমরা কিন্তু লাইভে চলে আসবো। তো আমরা কিন্তু অনেক শিক্ষার্থীকে দেখছি এবং তারা কিন্তু অভিভাবকদের সঙ্গে অলরেডি কিন্তু বের হওয়া শুরু করছে এবং তারা কিন্তু বের হয়ে সুন্দর করে রিফ্লেক্সের মধ্যে আছে যে আসলে তারা বলে গেল যে ডিপ্লোমা যে পরীক্ষা, এখানে ডিপ্লোমা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, ডিপ্লোমার প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, তারা কিন্তু বললো। তো আশা করি যে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা উপকার হবে। সো আমরা আশাবাদী এটার জন্য। ওকে, সো আমরা আসলে দেখবো এবং আমরা কিন্তু আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু খুব দ্রুত কিন্তু যত তাড়াতাড়ি পারি আমরা কিন্তু প্রশ্ন সলভে কিন্তু চলে আসবো আপু। ভাইয়াদের জন্য আমরা কিন্তু প্রশ্ন সলভ দিব। সো আপনারা কিন্তু ওয়েট করবেন আমাদের জন্য, আসপেক্ট সিরিজের পক্ষ থেকে সলভ হবে সবার আগে ইনশাল্লাহ। বাংলাদেশের সবার আগেই আমরা আসলে প্রথম সলভটা আমরাই দিব ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। এবং আমাদের প্রশ্ন যে সলভটা হবে সেটা ইনশাল্লাহ 100% কিন্তু ভালো হবে আশা করি এটা। এবং এখানে আমরা থাকবো, সবাই থাকবো ইনশাল্লাহ, ভালোভাবে আমরা সলভ করবো। সো আমরা কিন্তু অগণিত শিক্ষার্থীকে দেখছি, তারা কিন্তু আসলে বের হচ্ছে পরীক্ষা দিয়ে, সবার মুখে কিন্তু আসলে একটা সুন্দর রিফ্লেকশন দেখছি, তারা কিন্তু সবাই খুব সুন্দর হাসি দিচ্ছে, তার মানে ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবারই পরীক্ষা অনেক সুন্দর হয়েছে। এবং যা বুঝছি যে সবাই কিন্তু অনেক হাসি খুশি, তার মানে মনে হয় খুব চিলমুড়ে পরীক্ষা দিয়ে আসছে যেটা বুঝছি। তো আশাবাদী যে সবাই মোটামুটি একটা ভালো কিছু করুক এবং প্রশ্ন নাকি খুব সহজ হয়েছে এটাও শুনলাম। তো আমরা দেখবো আসলে প্রশ্ন সহজ হয়েছে কি হার্ড হয়েছে এটা নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রেডিকশন সেটাও আমরা অবশ্যই জানাবো তাদেরকে সবাইকে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবার আগে সলভ নিয়ে ইনশাল্লাহ হাজির হবো খুব দ্রুত। এবং আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তারা তাদের যে প্রশ্ন সলভিং যে কাজটা সেটা কিন্তু অলরেডি শুরু করছে। তো অনেক শিক্ষার্থীকে দেখছি, তো তারা পয়সা থাকলে আমি কিছু স্টুডেন্ট নিয়ে আসি, আমি ডাক দিচ্ছি আপনি চলেন। সো আমরা অনেক শিক্ষার্থী দেখছি এবং তারা কিন্তু সবাই বের হচ্ছে আস্তে আস্তে। তো আমরা আরও অনেকগুলো শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তো আমরা একটু দেখি যে আরও অনেক শিক্ষার্থী আছে এখানে। এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান থেকে আসছে এবং তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে বিভিন্নভাবে। সো দেখেন এখানে অগণিত শিক্ষার্থী আসতেছে এবং তাদের সঙ্গে যদি আমি একটু কথা বলি যে আসলে কেমন হয়েছে আমি যদি একটু বলার চেষ্টা করি, দেখেন। সো দেখেন যে এখানে অগণিত ভাই, একটু আসেন তো কথা বলুন, আসেন। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কি ডিপ্লোমা দিচ্ছেন না? প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, 100% লাগাইছেন তো? জি। আসপেক্টের পক্ষ থেকে সবার আগে আমরা ইনশাল্লাহ সলভ নিয়ে হাজির হবো। সো প্রশ্ন যেহেতু আসছে ভালো হয়েছে, ভালো পরীক্ষা দিচ্ছেন, কনফিডেন্স আছে তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আশা করি এবং দোয়া করি ইনশাল্লাহ ভালো কিছু হোক। ভালো লাগলো ভাই কথা বলে, ধন্যবাদ। ওকে, সো আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু অগণিত শিক্ষার্থী এখান থেকে কিন্তু তারা বের হচ্ছে এবং তারা কিন্তু তাদের যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করতে আমরা পরীক্ষা দিচ্ছি আমরাই জানি আসলে কতগুলো সাবজেক্ট মাথায় রেখে একটা শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু আসলে সত্যি কিন্তু মেন্টাল একটা স্ট্রেস। তো আমি একটু আরেকটা ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি কে আছে, আমরা আরেকটু ভাইয়ের সাথে যাবো। দেখে একদিকে আসো তো ভাই, একটু কেমন হয়েছে পরীক্ষা একটু বলবা প্লিজ। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভাই ভালোই ছিল, কমন ছিল, আর পরীক্ষা সবার ভালো হয়েছে। সবারই ভালো হয়েছে? হ্যাঁ। তোমার কে? তুমি সবার ভালো না, তোমার কেমন হয়েছে তাই বলো, সবার ভালো বলতে হবে না। আমার ভালো হয়েছে। সবার ভালো হয়েছে? জি। আসপেক্টের পক্ষ থেকে আমরা সবার আগে আমরা ইনশাআল্লাহ সলভ নিয়ে হাজির হবো। সো তুমি যদি সলভ দেখতে চাও আমাদের বেস্টটা অবশ্যই দেখো, ইনশাআল্লাহ আমরা খবর আগে লাইভ নিয়ে হাজির হবো। সো এখানে অনেক শিক্ষার্থী আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আরেকটা শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, দেখি আমাদের এই আসপেক্টেরই বই পড়ছেন। সো দেখি আপুর সঙ্গে কথা হলো। আপু পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পরীক্ষা। ভালো হয়েছে, লাগাইছেন 100%? হ্যাঁ। আর কনফিডেন্স কেমন আছে?
ধন্যবাদ, তুমি অনেক ভালো করো, আমরা দোয়া করি ভালো করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি তোমরা ভালো কিছু করো, এই প্রার্থনা রাখি। সো আমরা যদি আরো কিছু স্টুডেন্টের সাথে কথা বলি, আরো আরো আসলে অনেকে আসলে মেন্টাল পরীক্ষা দিয়ে এইমাত্র বের হওয়ার কারণে অনেকে আসলে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে, যে আসলে কি করলাম না করলাম, আসলে অনেক হিউজ পরিমাণে প্রেশারের মধ্যে আছে, আমরা কিন্তু সবার আগে সলভ নিয়ে ইনশাল্লাহ হাজির হবো, এবং আমরা কিন্তু যে প্রশ্নগুলো আসলে আমাদের বই থেকে কি পরিমাণ কমন আসছে সেটা ইনশাল্লাহ আমরা দেখাবো, ইনশাল্লাহ আমরা দেখাবো। সো অগণিত শিক্ষার্থী কিন্তু বের হচ্ছে, যে উদয়ন উচ্চ মাধ্যমিক কেন্দ্র থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে কিন্তু বের হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের সঙ্গে অনেকে কিন্তু কথা বলতেছে। সো দেখি, সো আমরা আসলে পরীক্ষা যাদের হয়েছে আসলে মেন্টাল স্ট্রেসের পর, আসলে পরীক্ষা দেওয়ার পর আসলে সবাই আসলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আছে, এবং সবাই মোটামুটি লাইভে আসে, এবং তারা কিন্তু কথা বলছে যে তাদের প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়েছে। সো অনেক অনেক শিক্ষার্থী এখানে যারা আছে, একজন তো সরাসরি বিএনএমসি কে বলছে যে বিএনসি থেকে আশাই করে না এই ধরনের প্রশ্ন হবে, সো আমরা আশা করছি যে ঠিক আছে ভালো প্রশ্ন হবে। সো ভাই আমরা যদি আসলে অভিভাবকদের শিক্ষক বলছি, এবং তারা কিন্তু আসলে যেমন ছেলেদের নিয়ে তা যেমন আসলে ওটা শিখবে, আমরা এই তীব্রতা কিন্তু দেখেন যারা তাদের বাবা মা তো ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে থেকে কি পরিমাণ অপেক্ষা করছে, তাদের সবার ভিতরে আশা আছে একটা সরকারি নার্সিং কলেজ, একটা সরকারি নার্সিং ইনস্টিটিউটে ছেলে অত অনেক করে বলতে আমি সবাই আপুর হয়ে যাচ্ছে, সে 2019 সালের কথা মনে পড়ে যাচ্ছে। আমি 2019 সালে এরকম একটা দিনে কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঢাকা সিং কলেজে চান্স পাইছিলাম। তো এটা সম্পূর্ণ আসলে কৃতিত্ব দিতেই হয়, আসলে একটা ভালো জিনিস আমরা অর্জন করেছিলাম। তো আমাদের কিন্তু অগণিত শিক্ষার্থী এখানে আছে, সো দেখেন আমাদের চারপাশে কিন্তু অগণিত শিক্ষার্থী যাচ্ছে। সো দেখি আমাদের অগণিত যে শিক্ষার্থীরা আছে সবাই কিন্তু চেষ্টা করতেছে যে পড়ার এবং সুন্দর করে করার। সো দেখি আমাদের বিগত সালের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছে, আসার পরে কিন্তু দেখছে যে অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু বিগত সালে আমাদের এই যে আসপেক্টের সঙ্গে যুক্ত ছিল, আসপেক্টের বই পড়ছে কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু প্রিপারেশন নিছে, এরকম শিক্ষার্থীও কিন্তু আমরা পেয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে মেটাল আমরা বিগত সালের কিছু স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। তো দেখি অনেকে আছে এখানে, আসলে অনেকে যুক্ত আছে আমার সঙ্গে, অনেকে আসলে যুক্ত হয়েছিল। সো এই যে দেখছি আমরা বিগত সালে নার্সিং পরীক্ষা দিছে, ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত আছে, ভাই আশা করেন কি মানে প্রশ্ন কেমন হতে পারে এবার? আমরা পরীক্ষা দিছে, প্রশ্ন আশা করি ভালো হবে, স্ট্যান্ডার্ড হবে, আমরা আমরা সবসময় চাই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হোক, মানে যেহেতু একটা উন্নত প্রফেশন, সব মানে প্রথম থেকেই শুরু করে যাতে হচ্ছে সবাইকে একটা প্রিপেয়ার করে সুন্দর মতো কোশ্চেন করে বের করতে, যারা এখানে বের হয়েছে সবাই বলতেছে প্রশ্ন নাকি অনেক সহজ হয়েছে, একদম তো বলেই বসতে যে বিএনএমসি থেকে এটা আশা করিনি, তা আপনি কি আশা করেন বিএনএমসি থেকে? আমি সবসময় আশা করতেছি বিএনএমসি থেকে কোশ্চেন
স্ট্যান্ডার্ড করা ভালো, উন্নত মানের কোশ্চেন করা যাতে হচ্ছে মানে ওয়েল ক্যাটাগরি নার্স বের হতে পারে। থ্যাংক ইউ। সো আমরা দেখতে পাচ্ছি যে ধন্যবাদ ভাই, আপনি সুন্দর করে এক্সপ্রেশন প্রকাশ করছে। ভাইয়া কিন্তু বিগত বছরগুলোতে সে 2019 সালে পরীক্ষা দিছিল, আমাদেরই ব্যাচমেন্ট বলা যায়, মানে আমাদেরই ব্যাচমেন্ট। সো যাই হোক, আমরা একসাথে পরীক্ষা দিছি এবং আমাদের কিন্তু বিগত বছরের যে স্টুডেন্ট তাদের এক্সপ্রেশনও আমরা শুনলাম এবং আমরা কিন্তু আজকে যে শিক্ষার্থী আছে তাদের এক্সপ্রেশনও কিন্তু আমরা শুনলাম। তো দেখি আমরা আরও অনেক শিক্ষার্থী আছে এখানে যুক্ত, অনেক শিক্ষার্থী কিন্তু আসলে পরীক্ষা দিয়ে আসলে তাদের চোখে মুখে আসলে স্বপ্ন আর স্বপ্ন কখন আসলে রেজাল্ট পাবলিশ হবে, সবাই কিন্তু রেজাল্টের অপেক্ষায় এখানে ওয়েট করতেছে এবং সবাই কিন্তু আসলে রেজাল্ট করবে কোন সময় গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এই বছর 1,01,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং এটা কিন্তু সময় ধারাবাহিকতা ইনশাআল্লাহ এটা কিন্তু আরো বেড়ে যাবে। আমরা আশা করি আমরা যে বলছিলাম সেই বছরের তুলনায় এখন কিন্তু অগ্রগতি মানে গিয়েছে। তো আরো অনেক শিক্ষার্থী আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে।